হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের বিগিনার্স গিটার কোর্সের গ্রেড ওয়ানের এপিসোড 7-এ, অর্থাৎ 7 নম্বর লেসনে। তো আমার খুবই ভালো লাগছে যে আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন, প্রথম 6টি লেসন শেষ করে আজকে 7 নম্বর লেসনে চলে এসেছেন। সো আজকে আমরা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখবো, লেসন 7, এক অর্থে লাকি 7। হ্যাঁ, খুব বেসিক একটা জিনিস, বাট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গিটার বাজানোর অনেক কিছু নির্ভর করে এটার উপরে, সেটা হচ্ছে রিদম। তো আমরা অলরেডি আপনার কর্ড শিখেছি, 4টা কর্ড শিখেছি, ডি মেজর, ই মাইনর, সি মেজর, জি মেজর, এবং এই কর্ডগুলোর মধ্যে শিফট করা শিখেছি, অর্থাৎ জি থেকে ডিতে, ডি থেকে সিতে, ই মাইনর থেকে জিতে। হ্যাঁ, এগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন হচ্ছে আমরা রিদম শিখব। রিদম মানে হচ্ছে তাল, বিভিন্ন রকমের তাল হয়। যেমন যদি বলি 1 2 3 4 5 6 7 8, অথবা 1 2 3 1 2 3। হ্যাঁ, বাংলায় আপনারা শুনে থাকবেন বিভিন্ন সময় বলে যে কাহারবা তাল, দাদরা তাল, ত্রিতাল। হ্যাঁ, বিভিন্ন মাত্রায়, ইংরেজিতে যেটাকে বিট বলে, বিভিন্ন মাত্রায় বা বিভিন্ন বিটে বিভিন্ন তাল হয়। তো এর বাইরে আমরা বিভিন্ন ধরনের রিদম প্যাটার্নও শুনেছি। হ্যাঁ, যেমন ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ, এরকম বিভিন্ন ধরনের রিদম প্যাটার্ন শিখেছি। সো আমরা সেগুলোতে পর্যায়ক্রমে আসব। আমরা এখন শুরুতে স্ট্রিক্ট থাকব শুধুমাত্র ডাউন স্ট্রোকে এবং একটা মাত্র বিটে। হ্যাঁ, প্রথমে আমরা যেটা প্লে করব, প্রথমে হচ্ছে আমরা 4/4 বিটে ডাউন স্ট্রোক প্লে করব। 4/4 বিট বলতে কী বোঝাচ্ছে? অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4, এভাবে প্রত্যেকটা বারে 4টা করে বিট। বারকে এইভাবে বলছি 1 2 3 4, এটা একটা বার। আবার যখন শুরু হচ্ছে 1 2 3 4, এটা আর একটা বার। হ্যাঁ, তো 4/4 বিট মানে প্রত্যেক বারে হচ্ছে এভাবে আমরা করে 4টা বিট দিব। যদি এখন বিষয়গুলো কমপ্লেক্স মনে হয়, এত ভয় পাবার কিছু নেই বা বিষয়গুলোকে এত কমপ্লেক্সলি নেওয়ারও দরকার নেই। হ্যাঁ, আপনারা জাস্ট শুধু এটুকু মনে রাখেন যে আমরা এখন যে বিটটা শিখব সেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, এবং সবগুলোই হচ্ছে আমরা ডাউন স্ট্রোক করব। আমরা কিন্তু, এটা হচ্ছে ডাউন স্ট্রোক, এটা হচ্ছে আপ স্ট্রোক। যে কোনো একটা কর্ড যদি ধরি, ধরা যাক ডি, ডি ধরে যদি আমরা এটা করি, এটা হচ্ছে ডাউন স্ট্রোক, এটা হচ্ছে আপ স্ট্রোক। তো প্রথমে আমরা আপ স্ট্রোকে যাব না, প্রথমে শুধুমাত্র আমরা ডাউন স্ট্রোক দিয়ে পুরো বিষয়টা শিখব। তো আমরা শুরু করি। ধরা যাক প্রথমে আমরা জি কর্ড নিব। হ্যাঁ, জি কর্ডে আমি কিছুক্ষণ বাজাচ্ছি, আমি আপনাদেরকেও বলবো, আপনারাও আমার সাথে সাথে বাজান। হ্যাঁ, রেডি? তাহলে রেডি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আপনারা আমার সাথে বাজান, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। খুবই সিম্পল, বাট আমরা সিম্পল বিষয়টাতে স্ট্রিক্ট থাকবো। এরপর আমরা অন্য একটা কর্ড ধরি, ডি কর্ড, 1 2 3 4। আপনারাও 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এরপর আমরা ই মাইনর কর্ড, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এরপরে আবার সি মেজর কর্ড, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা কর্ডেই আমরা 4/4 বিট দিয়ে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে হাতটা ক্লিয়ার করব। এরপরে হচ্ছে আমরা একটা প্রোগ্রেশন বাজাবো, কর্ড প্রোগ্রেশন। কর্ড প্রোগ্রেশন কি? প্রোগ্রেশন হচ্ছে, বুঝতেই পারছেন, প্রোগ্রেস, প্রোগ্রেস থেকে প্রোগ্রেশন আসছে, যে আমি একটা ছন্দে বা একটা কর্ডের একটা প্যাটার্নে আমি বাজাবো। অর্থাৎ আমি যদি এরকম বাজাই যে প্রথমে জি, তারপর ডি, তারপর ই মাইনর, আবার ডি, এই যে 4টা কর্ড বাজালাম, এটা হচ্ছে একটা প্রোগ্রেশন। যখন এটা বারবার চলতে থাকবে, এটাই একটা প্রোগ্রেশন হয়ে যাবে। অর্থাৎ জি, ডি, ই মাইনর, ডি, এটাই হচ্ছে একটা
প্রোগ্রেশন। হ্যাঁ, তো প্রত্যেকটা এই প্রোগ্রেশনটাতে আমরা কি করব, আমরা যেহেতু কর্ড শিফটিং শিখেছি, আশা করি আপনাদের সকলের সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা এখন হচ্ছে এটাতেই এই প্রোগ্রেশনটা বাজাবো 4/4 বিটে। হ্যাঁ, তাহলে শুরু করছি প্রথমে জি থেকে, 1 2 3 4, ডি, 1 2 3 4, ই মাইনর, 1 2 3 4, আবার ডি, 1 2 3 4, আবার ডি, সরি জি, 1 2 3 4, ডি, 1 2 3 4, ই মাইনর, 1 2 3 4, আবার ডি, 1 2 3 4। এভাবে করে আমরা প্র্যাকটিস করতে থাকবো। এখানে একটা বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে দেখুন আমি কিন্তু যখন স্ট্রোক করছি আমার কিন্তু এই কনুই থেকে শুরু করে এই জয়েন্টটা পুরোটা নড়ছে, আমি কিন্তু এটা ফিক্স রেখে এটা এভাবে করছি না। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, আমাদের যেটা করতে হবে খুব নাইস অ্যান্ড ইজি, খুবই সিম্পল। হ্যাঁ, খুব সিম্পল, জি, ডি, ই মাইনর, আবার ডি, এভাবে আশা করি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন এবং এই প্রোগ্রেশনটি প্র্যাকটিস করুন। নেক্সট লেসনে আমরা গান শিখব, খুব মজার একটা বিষয় তাই না, যে এখনই আমরা গান শিখে ফেলছি, ইনশাআল্লাহ আমরা শিখে ফেলতে পারবো, বাট তার আগ পর্যন্ত কিন্তু এই 7 নম্বর লেসন পর্যন্ত কিন্তু সবগুলো জিনিস অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে আসতে হবে। হ্যাঁ, তো এটুকু ক্লিয়ার হতে হয়তো কারো 1 সপ্তাহ লাগবে, কারো 2 সপ্তাহ, কারো 1 মাস, কারো 2 মাস, কোনো চিন্তার বিষয় নেই, যে যার পেসে শিখবেন, যে যার মতো করে শিখবেন, শেখাটাই হচ্ছে বড় কথা, আনন্দটাই হচ্ছে বড় কথা, টাইমটা আসলে খুব বেশি ফ্যাক্ট না। হ্যাঁ, নেক্সট লেসন পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আবার ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।